আজকে আমরা কথা বলবো আমাদের ক্যাম্পাসেরই একজন পরিচিত মুখ পল্লবের সাথে। তো পল্লব, প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আচ্ছা, আমি অবশ্যই ভালো থাকি সবসময় এবং ভালোই আছি। তো আজকে ভাবলাম যে আপনার সাথে একটু গল্প করি, চায়ের কাপে চুমুকও হবে, আমাদের গল্পটাও হবে। একদমই ফর্মাল না, আবার ফর্মাল ব্যতীতও কোনো কিছু হয় না। তো প্রথমে জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে আপনার দৈনন্দিন জীবন সব কিছু মিলিয়ে কেমন চলছে আপনার দিনকাল? আচ্ছা, সেটা বলতে যে বর্তমান সময় এবং দৈনন্দিন জীবন, আসলে ক্যাম্পাস লাইফটা তো একটা কী বলে যে একটা গাড়ির মতো বা একটা চাকা বলতে পারি, যে চাকার মতো যান্ত্রিক যে উপায় আমরা করি ওই জীবনটা ঠিক এইটা, মানে আমার ক্যাম্পাসের। তো আমার মনে হয় যে এই যান্ত্রিক জীবন নিয়েই আমরা চলি বা আমি চলি, যে কোনো কিছুতেই অনেক কিছু হয় যেটা ধরেন যে বাধাপ্রাপ্ত থাকে না, কিন্তু আমাদের তো চলতেই হয় আলটিমেটলি। আমাদের এই ট্রেনটাতে এক সময় ধরে এই জীবনটাতে একদম সরাসরি মানে আমাদের চলে যেতেই হবে, এই বিষয় নিয়েই থাকা আসলে, তেমন এক্সেপশনাল কিছু না আসলে, এইগুলো নিয়ে আমার থাকা। আচ্ছা, তার মানে পল্লব ওনার মতে হচ্ছে আমরা যান্ত্রিকতার বাহিরে যেতে পারি না, অবশ্যই দিন শেষে আমরা যান্ত্রিক, প্রতিটা মানুষই আমরা যান্ত্রিক। তো পল্লব, একটু ফর্মাল কিছু জিজ্ঞাসা করি, তো আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন এবং আপনার কত সেমিস্টার চলছে, কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন যদি একটু বলতেন আমাদের? আচ্ছা, আমি হচ্ছি নাট্যকলা এবং পরিবেশনা বিদ্যা বিভাগের দশম ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের চোদ্দতম ব্যাচ, এবং আমি পঞ্চম সেমিস্টার আমার রানিং বা আমি অধ্যয়ন করছি পঞ্চম সেমিস্টারে, এই চলছে। আচ্ছা পল্লব, আমার আগ্রহ, সকলেরই আগ্রহ, সবারই জানার ইচ্ছা থাকে, তো আপনি এতগুলো সাবজেক্ট থাকতে আপনি কেন সব ফেলে দিয়ে নাট্যকলায় আসলেন? আসলে কি মানে ধরেন যে সাবজেক্ট বা যদি একটু মানে এই কথাটা আমার কাছে উত্তর দিতে হলে আমার একটু মানে আগে থেকে শুরু করতে হবে বা একটু বিশ্লেষণ করে কথাটা বলতে হবে। কারণ ধরেন যখন আমি থিয়েটার মানে গ্রুপ থিয়েটার চর্চা শুরু করি তখন আমি খুব টিনএজার বা স্কুলিং থেকে শুরু করি, তখন থেকেই এই যাত্রাটা শুরু, আস্তে আস্তে প্যাশনের জায়গা, নিজেকে খোঁজা যে কোথায় আমি আমাকে খুঁজে পাই বা ধরেন কী করলে আমার ভালো লাগে, ইনফিনিট ব্যাপারটা যে এইটা করলে আমার অবশ্যই ভালো লাগে, কেন ভালো লাগে আমি আসলে জানি না। তো ওই থেকেই থিয়েটার চর্চা শুরু, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে খোঁজা, তারপরে এইখানে আসা যে এখানে আমাকে নেওয়া হয় থিয়েটারে, তারপর থেকেই তো একাডেমিক চর্চাটা শুরু আসলে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে একটা ফ্যামিলিতে যদি কেউ সংস্কৃতি চর্চা করে সেই মানুষটার সান্নিধ্যে থেকে অনেক সময় আমাদের মনে ওই সংস্কৃতি চর্চাটা একটা জায়গা করে নেয়, যেমন কারো পছন্দ থাকে গান, কারো ছবি আঁকা, কারো নাচ। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পরিবারে কি এমন কেউ ছিল যে থিয়েটারের সাথে যুক্ত ছিল? আসলে হ্যাঁ, পরিবারের ছিল বলতে আমার মামা থিয়েটার করতো, সেই সময়তে খুব ছোটোবেলায় নাটক দেখা শিল্পকলায়, তারপরে দেখে নিজের মধ্যে আগ্রহবোধ জাগা, তারপরে একটা সময় গিয়ে ধরেন ক্লাস এইট হবে তখন থিয়েটারে যুক্ত হওয়া বিভিন্ন অডিশনের মাধ্যমে, তারপরে আবৃত্তি হোক, তারপরে আপনার গানের প্রতি একটা মানে আমাদের শহর যে যেখানে বড় হয়েছি শ্যামা সঙ্গীতের একটা প্রচলন ছিল, শাস্ত্রীয় সঙ্গীত বলতে, আপনি যদি ফরিদপুরে রিচ করেন বা ফরিদপুরে ওই অঞ্চলটায় যান তাহলে এই ব্যাপারটা আছে, মানে ওই কালচারটা আছে। যেহেতু আমি একদম হিন্দু ফ্যামিলি থেকে বেড়ে ওঠা মানুষ, এর জন্য ওই ব্যাপারটা আমার ভেতরে মানে কীভাবে হাউ কানেক্টেড আমি জানি না, কিন্তু হয়, কী হয় এটা আমি জানি না, ওই সেই থেকেই চর্চাটা আসলে শুরু, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা পল্লব, অনেকের মতে যে থিয়েটার সাবজেক্টটা মানে থিয়েটারে কেমন পড়াশোনা হয় এটা যদি একটু বলতেন, কারণ অনেকেই মনে করে যে থিয়েটার স্টুডেন্ট যারা তারা হচ্ছে অনার্স কমপ্লিট করার পর বা এই সাবজেক্ট নিয়ে পড়ার পর তাদের চাকরি ক্ষেত্র খুবই কম, বেশিরভাগ ফ্যামিলি মনে করেন আমি আমার সন্তানকে থিয়েটারে পড়াবো, কেন পড়াবো, এই সম্পর্কে যদি আপনি একটু আপনার মতামতটা দিতেন। এই সম্পর্কে সবাইরই তো একটা ভাবনা থাকে, ধরেন যে মা বাবার একটা ভাবনা যে ছেলেকে ছেলে আসলে কী করবে, কোথায় যাচ্ছে, বা
কিন্তু আমার মনে হয় যে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, যে হিউম্যান হিসাবে চিন্তা করি, যে আমি যা করি, আমি যদি মানে মানুষের মতো মানুষ হই, বা একদম যদি ধরেন যে আমি ওই মানে দেয়ালটা তৈরি করি, আমি যদি দেয়াল ধরি, দেয়ালটা নিজেরই তো আসলে দেয়ালটা তৈরি করতে হয়, সাবজেক্ট তো মানে ওই ব্যাপারে কোনো ম্যাটার না, তো ওই দেয়ালটা নিজে থেকেই তৈরি করা উচিত একজন মানুষের, কে কোন সাবজেক্ট পড়লো বা এটা কোনো মানে ফেভার করে না। আচ্ছা পল্লব, অনেক ক্ষেত্রে বলে যে এটা যে এই সাবজেক্টে পড়ে চাকরি হয় না, বা চাকরি ক্ষেত্র একদমই নেই, বা তাদের কাজের সুযোগটা খুবই কম, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমার ওই যে বললাম না যে নিজের দেয়ালটা আগে তৈরি করা উচিত, আসলে মানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি ধরি, কোনো সাবজেক্ট বেস করে তো কারো চাকরি হয় না। ধরেন আমার এক বন্ধু অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে পড়াশুনো করছে, হ্যাঁ সে এখন ব্যাংকার, তো আমি এরকম মানে সে তার নিজের স্কিল ডেভেলপমেন্ট দিয়ে নিজের তৈরি করার ব্যাপার নিয়ে তারপরে সে মানে গ্রো আপ করছে বা কেরিয়ারটা ওইভাবে সাজাইছে, এটা একদম সেলফ ডিপেন্ডেন্ট। আর যদি থিয়েটার কর চর্চা থাকে একজন মানুষের খুব একটা উপকার হয়, ধরেন হিউম্যান অ্যানালাইসিস কি, তাকে কীভাবে ফেস করতে হবে কোথায়, কীভাবে মানে দেশের প্রেক্ষাপট কী, কারণ এই সামগ্রিকভাবেই তো আমাদের পড়াশোনা, বা আমরা ওই পারফরমেন্সের মধ্যে দিয়ে হিউম্যান অ্যাপ্লাইডের মধ্যে দিয়ে এই জিনিসটা করে থাকি আসলে। এর জন্য আমার মনে হয় যে আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট বা নিজে তৈরি হওয়ার ক্ষেত্রে থিয়েটার বা পারফরমেন্স আর্ট আমাদের ক্ষেত্রে মানে খুবই ভূমিকা পালন করে থাকে বা হিউম্যান হিসাবে। আচ্ছা, তার মানে পল্লবের মতে হচ্ছে ডিপার্টমেন্ট কোনো ফ্যাক্ট না, মানে পড়াশোনা কোনো ফ্যাক্ট না, আপনি আপনার প্যাশনের জায়গা থেকে কোন সাবজেক্টে পড়ছেন বা কোন ডিপার্টমেন্টে পড়ছেন, প্রতিনিয়ত সেটা নির্ভর করে আপনার ওপর, আপনার ক্যাপাবিলিটির ওপর, যে আপনি আপনার নিজেকে 5 বছর পরে কোন জায়গায় দাঁড়া করাবেন। এখানে সাবজেক্ট আসলে কোনো ম্যাটার না, আমরা পল্লবদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম। তো পল্লবদা, আমরা এখন কিছু নর্মাল কোশ্চেন করবো, এগুলো সবাই করে। তো জানতে চাচ্ছি যে আপনার খাদ্যাভ্যাসে মানে কোন খাবারগুলো নিয়মিত থাকে, আপনি কী ধরনের খাবার খেতে বেশি প্রিফার করেন? সুন্দর কথা। আমি আসলে মানে ভাতটাই অনেক পছন্দ করি, যেহেতু মাছে ভাতে বাঙালি, আমি খুব ইলিশ মাছটা মিস করি, কারণ আমাদের অঞ্চলের দিক মানে আপনি হয়তো জানেন, আপনি ওই অঞ্চলের মানুষ, যে ইলিশ মাছটা বেশ খাওয়া হয়, মানে এক উইকে ইলিশ মাছ থাকেই 2 দিন, তো ওই জিনিসটা খুব মিস করি। আর ক্যাম্পাসের যে আমরা সবাই যে পদ্ধতিতে খেয়ে, কিছু এক্সেপশনাল থাকে, যেমন আমার খুব আম পছন্দ, দুধ পছন্দ, আমি একদম অর্গানিকের কথা বলতেছি, নট মানে ওয়েস্টার্ন ফুড বা মেক্সিকান ফুড এইসবের কথা না, আমি একদম ওই বাঙালি খাবার, একটু আলু ভাজি, একটু ডাল, ধরেন এখন আবার এই দিকে তিশালে এসে আবার শুটকিটা একটু ভালো লাগে, বিশেষ করে শুটকিটা একটু মজা পাওয়া যায়, যে যা মানে একটু শুটকি ভর্তা হইলেই হয়। তো এটা শুনে অনেক ভালো লাগলো যে আমাদের পল্লবদা, তিনি আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করছেন এবং তার খাদ্যাভ্যাসেও দেশীয় যে খাবারগুলো সেগুলো স্থান পেয়েছে। তো পল্লবদা, জানতে চাই আপনার পছন্দের রং? আমার আসলে মানে ধরেন যে আমার যেটা চোখে দেখা সেইটা আলাদা, আর ড্রেস অফ সেন্স যদি আমি একটু বলি সেই ব্যাপারটা আলাদা। ধরেন আমার সবুজ দেখতে খুব ভালো লাগে, নির্মল দিগন্ত, মানে এই জিনিসগুলো আমার একটু ধরেন মনে হয় যে একটু মাটির বা কেমন একটা স্পর্শকাতর ব্যাপার থাকে, কিন্তু আমার মানে ড্রেস আপের সাথে আমার ধরেন একটু মানে একদম কালো, একটু কালো হবে, একটু অ্যাশ হবে। তো পল্লবদা, জানতে চাচ্ছি যে আপনি কয়টা প্রেম করেছেন এই যাবৎকাল? আমি এই যাবৎকালে একটা প্রেম করেছিলাম ফার্স্ট সেমিস্টারে থাকতে, আর প্রেমটা হয় নাই। কেন হয়নি? এত সুন্দর, এত স্মার্ট, সুদর্শন একজন মানুষ, তার কেন প্রেম হবে না ভার্সিটি লাইফে? আমি জানি না, আমাকে আসলে কেউ ওইভাবে চায় না, আমার আমার নিজের কাছে মনে হয় যে ওইভাবে চায় না, এটা কেন চায় না এটা আমি জানি না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো বেশিরভাগ সময় হয় যে বুক ফাটে তো মুখ ফোটে না, তো আপনার ক্ষেত্রেও কি মনে হয় কাউকে দেখে যে আসলে আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু সে আমাকে বলতে ভয় পায়? আমার এরকমই তো অনেকজনই আছে, কিন্তু মানে তাদের একটা একটা করে ফিক্সড, মানে এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করি, যে অপশন হিসাবে রাখা উচিত যে পল্লব যা যদি আমার হইতো এরকম, মানে এই স্বপ্নটা দেখে এটুকু আমি জানি না। এটা আসলে খুবই খারাপ, ভার্সিটির মেয়েরা তোমরা একদমই কিন্তু পল্লবদাকে অপশনাল হিসেবে রাখবা না, কারণ পল্লবদা কিন্তু একজন দারুণ মানুষ। ঠিক আছে, তো পল্লবদা
আপনার তো প্রেম হলো না। আচ্ছা যাই হোক, পল্লব দা আপনার কাছে একটা প্রশ্ন আছে, এখন বর্তমান সময়ে মানে ট্রেন্ডে আছে যে নারী কিসে আটকায়। আচ্ছা আপনার কি মনে হয় নারী কিসে আটকায়? নারীরা কি পল্লবে আটকায়? আমাদের ভার্সিটির মেয়েরা কি পল্লবদাতে আটকায়? না না, পল্লবদাতে আটকায় না, নারীরা আসলে আটকায় হইতেছে, একটু ভেবে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাবুন, আপনাকে হচ্ছে আমরা 30 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে পল্লবদা ভাবতে থাকুক। তবে আমি দেখেছিলাম যে নারীরা নাকি জাহেদ খানে আটকায়, আদৌ কি নারীরা জাহেদ খানে আটকায় কিনা আমি জানি না, কারণ আমি এ যাবৎকাল জাহেদ খানে আটকাইনি এবং জাহেদ খানের কোনো মুভিও দেখিনি, সেজন্য আমি সরি। হ্যাঁ আপনার সময় শেষ পল্লবদা। আচ্ছা আমার মনে হচ্ছে যে নারীরা আসলে আপনাকে কিন্তু আমরা 30 সেকেন্ড সময় দিয়েছি। এটা এটা আমার জন্য এই কোশ্চেনটা অ্যানসার দেওয়া আমার জন্য খুব কঠিন। আমি যদি মানে না এই কোশ্চেনের অ্যানসার না দিই তাহলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো। আচ্ছা ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা স্কিপ করলাম, কিন্তু আমরা আরেকটি কোশ্চেন আপনাকে করব। আচ্ছা সুপার গ্লু আমরা যেখানেই দেই সেখানেই আটকাই, কিন্তু সুপার গ্লু যেই বোতলে থাকে সেই বোতলে কেন আটকায় না? এটা কারণ হচ্ছে যে মানে ওইভাবেই মানে তার ম্যানুফ্যাকচার করা হয় যে আটকাবে না, এর জন্যই এই ব্যাপার। ওকে ঠিক আছে, তাহলে পল্লবদা আমাদের কোশ্চেনের আনসার করতে পারেনি। আচ্ছা যাই হোক, তো পল্লবদা দিনে আপনার কয় কাপ চা খাওয়া হয়? আমার দিনে আসলে 2-3 কাপ, আমি এত বেশিও চা খাই না, আগে খুব চা খেতাম, এখন ওইভাবে চাটা খাওয়া হয় না। আসলে আসলে চা খাওয়ার মানুষত্ব ওইভাবে নাই, এর জন্য খাওয়া হয় না। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, তোমরা কেন পল্লবদায়ের চায়ের সঙ্গী হচ্ছ না? দেখো পল্লবদা একদমই একা, তোমরা চলে আসো, পল্লবদাকে চা অফার করো এবং নিজেরা চা খেয়ে চলে যাও, বিলটা ধরিয়ে দেবে একদম পল্লবদার হাতে। তো পল্লবদা আপনি কতটা ছ্যাঁকা খেয়েছেন লাইফে, কয়টি ছ্যাঁকা খেয়েছেন এবং কতগুলো মেয়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আচ্ছা আমাকে আমাকে একটা মেয়ে ছেড়ে চলে গিয়েছে, একটাই। আচ্ছা ঠিক আছে, পল্লবদাকে ছেড়ে একটা মেয়েই চলে গিয়েছে, আমরা অবশ্যই মেয়ের নাম জিজ্ঞাসা করব না। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, পল্লবদা কিন্তু একদম পিওর সিঙ্গেল আছে, আপনারা যে যে চান পল্লবদার সাথে যোগাযোগ করুন এবং তার সিঙ্গেল লাইফকে সুন্দরভাবে মিঙ্গেল করে তুলুন। তো আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন কারোর সাথে। ধন্যবাদ, আমরা আমাদের এই প্রোগ্রামটি শেষ করব পল্লবদার কণ্ঠে একটি মিষ্টি গান শুনে, পল্লবদা খুব ভালো গান গায়। তো পল্লবদা প্লিজ আমাদেরকে একটু যদি গান শোনাতেন। আসলে আমি ওইভাবেও গান গাই না, কিন্তু মানে গাই। তাহলে আপনি কিভাবে গান, ওইভাবে গান গান না, তাহলে কিভাবে গান গান আপনি, সেইভাবে আমাদেরকে শোনান। আমি দুই লাইন গিয়ে আসলে শোনাতে পারি। অবশ্যই। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ পল্লবদা আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য, এবং আমরা পরবর্তীতে আপনার পিছু আরও লেগে থাকবো, আরও নতুন নতুন টপিক নিয়ে আপনার সাথে কথা হবে। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, তোমাদেরকে আবারও বলছি পল্লবদা কিন্তু সিঙ্গেল, অতি দ্রুত পল্লবদাকে মিঙ্গেল করার দায়িত্ব কিন্তু তোমাদের। ওকে টাটা, বাই বাই।